বন্ধুরা, আমি নবেন্দু বলছি। আজকে একটা প্যাস্টেল কালার রং একটা করবো, সিনারি ড্রয়িং। তো তোমরা শেষ পর্যন্ত দেখবে। ওয়াইল প্যাস্টেল কালার রঙের সম্বন্ধে একটা কথা আমি বলি। এক নম্বরে, রং যখন করবে প্রথমে রং নির্বাচন, যেখানে যে রং দরকার সেখানে সেই রং দিতে হবে। দু নম্বরে, রং করার সময় খুব চাপ দিয়ে রং করা যাবে না, হালকাভাবে রং করতে হবে। তিন নম্বরে, রঙের উপর রং দিতে হলে প্রথমে হালকাভাবে রং দিতে হবে, একটি রং এর উপর আর একটি রং, অর্থাৎ দুটি রং দেওয়া যেতে পারে, খুব প্রয়োজনে তিনটি, দুটি হলে ভালো, প্রয়োজনে তিনটি, তার বেশি রং দেওয়া যাবে না। রঙের যেখানে করা হবে তার বর্ডার সাইড যেন বর্ডার পেরিয়ে না যায়, মানে কিনারা, অর্থাৎ ছবির কিনারাগুলো ধীরে ধীরে সাবধানে করতে হবে। রং যদি কিনারা বেরিয়ে যায় তাহলে ছবি দেখতে খারাপ লাগবে। রং করার পর রংটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হলে পরিষ্কার সুতোর কাপড় দিয়ে আঙুলের সাহায্যে ধীরে ধীরে ঘষতে হবে, অথবা খালি হাতে, মানে খালি আঙুলেও ঘষলে রংটা ভালো করে মিশে যাবে এবং কালারটা সুন্দরভাবে ফুটে উঠবে। ছ নম্বর, কালো রঙের ব্যবহার যতটা কম করা যায় ভালো, বা একবারে না ব্যবহার করাই ভালো। সাত নম্বরে, প্যাস্টেল কালার মোটা হয়, সেই জন্য কালার করার সময় কালারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। দিলে কী হবে, চারদিক যখন ঘুরে যাবে মাঝখানে সূচালো হয়ে যাবে, সেই সূচালো জায়গা দিয়ে কিনারাগুলো বা ছোটো ছোটো জায়গাগুলো, যেসব জায়গায় ছোটো অল্প একটু রং লাগবে, সেই সব জায়গায় করলে সুবিধা হবে। আমি প্যাস্টেল কালারের সম্বন্ধে আরও ছবি আঁকবো এবং ওই কালার নিয়ে পরে আরও অনেক আলোচনা করব। ছবি আঁকবে, ধীরে ধীরে আঁকবে, ব্যস্ত হলে হল চলবে না। ছবি আঁকা শিল্পের কাজ। নতুনরা যারা তোমরা ছবি আঁকছো, তোমরা পেন্সিলে আগে অভ্যাস করবে, পেন্সিলে করার পরে পেন্সিলের দাগগুলো ইরেজার দিয়ে হালকাভাবে মুছে দিবে, তারপরে হাড়গুলো মার্জিন আকারে কালো রং বা যে কোনো রং দিয়ে দিবে, তারপরে ভিতরে যেটা জানে যেখানে যেরকম রঙের দরকার সেখানে সেরকম রং দিবে। আমি এই ছবিতে প্রথমে কালো বল পেন দিয়ে বর্ডারগুলো করে নিচ্ছি, মানে একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছে, তারপরে কিছু কিছু জায়গায় স্কেচ পেন্সিলের ব্যবহার করেছি, কিছু কিছু জায়গায় ওয়াইল প্যাস্টেল কালার ব্যবহার করেছি। তোমরা ছবিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরাও এইভাবে ধীরে ধীরে অভ্যাস করবে।
বন্ধুরা, আমরা ছবিটার প্রায় শেষের দিকে চলে এসেছি। তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। আমি ওই গাছের কাণ্ডগুলো প্রথমে প্যাস্টেল কালার দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার স্কেচ পেন্সিল দিয়ে ওটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তোমরা পাশে থাকবে, আমার ছবি আরও অনেক ছবি আমি ধীরে ধীরে আঁকবো, তোমাদের সামনে দেখাবো। অন্যান্য কালার দিয়েও আমি পরপর করতে থাকবো। সবাইকে ধন্যবাদ, আশা করি তোমাদের ভালো লাগবে।